গুড মর্নিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং অন্ড সার্চিং ডাবলিউ চ্যানেলে তো আজকে তোমাদের সাথে দোসরা ফেব্রুয়ারি দু হাজার একুশের কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব আর তার সাথে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও ডিসকাস করবো আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন কিন্তু এমএচ এডুকেশন ল্যাবের ইউটিউব চ্যানেলে ক্লাসটি করানো হচ্ছে সকাল ছটায় তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে ক্লিক করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা আছে সে লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন করে নিও ক্লিয়ার তো আজকের প্রথম প্রশ্ন দাও কি আছে উইচ কান্ট্রি উইল হোস্ট দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু উমেন্স এশিয়ান কাপ অ্যাজ অ্যানাউন্সড বাই এশিয়ান ফুটবল কনফেডারেশন দু হাজার বাইশ সালে যে উমেন এশিয়া কাপটি হবে সেটি কোন দেশ হোস্ট করবে আর এটি কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন তো কোন দেশে দু বাইশ সালে উমেন্স এশিয়া কাপটি অর্গানাইজ বা হোস্ট করা হবে তো সঠিক উত্তর হবে অপশন ডি ইন্ডিয়া তো ভারতের মধ্যে দু বাইশ সালে উমেন্স এশিয়া কাপটি অর্গানাইজ করা হবে আর এটি ঘোষণা করে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন তো ব্যাপারটা দেখে নিই আমরা দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু উমেন্স এশিয়ান কাপ টু বি হোস্টেড বাই ইন্ডিয়া উইল বি হেল্প ফ্রম জানুয়ারি টোয়েন্টি টু ফেব্রুয়ারি সিক্স দ্য এশিয়ান ফুটবল কনফারেশন অ্যানাউন্সেস তো দু হাজার বাইশ সালে যে উমেন এশিয়া কাপটি হবে সেটি ভারতে হোস্ট করা হবে আর কুড়ি জানুয়ারি দু হাজার বাইশ থেকে ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ অব্দি কিন্তু খেলাটি অর্গানাইজ করা হবে ভারতের মধ্যে এটি কিছুদিন আগে কিন্তু এশিয়ান ফুটবল কনফারেশন ঘোষণা করে জানিয়েছে তারা ক্লিয়ার তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এমএস এডুকেশন ল্যাবের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে মক টেস্ট ফুল প্যাকেজ আর এই ফুল প্যাকেজটি কিন্তু ডাব্লু বিসিএস প্লাস মেন্স এক্সামকে টার্গেট করে কিন্তু লঞ্চ করা হয়েছে এই কোর্সটার মধ্যে তোমরা কিন্তু ছটা সেপারেট মক টেস্ট পেয়ে যাবে টোটাল টেস্ট তোমরা এখান থেকে দিতে পারবে নশো আটত্রিশটি তার সাথে কোশ্চেন পেয়ে যাবে তিরিশ হাজার দুশোটি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিটেলসভাবে এক্সপ্লেন করা আছে তার সাথে তোমরা যখনই পরীক্ষাটা দেবে পরীক্ষাটা দেওয়ার পর তোমরা স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে আর পুরো যে টেস্ট পেপারটা আছে বা পুরো যে এমসি কিউগুলো আছে সেগুলো কিন্তু ডাব্লিউ লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে ওয়ান ইয়ার ভ্যালিডিটির সাথে এটাকে তুমি আনলিমিটেড টাইমস অ্যাটেম্প করতে পারবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই কোর্সটার মধ্যে যারা এখন অ্যাডমিশন নাও নেয় তারা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি আগে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়াও কারণ কি ষোলোই ফেব্রুয়ারি পর কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু আর অ্যাডমিশন করা হবে না ক্লিয়ার বিশেষ কিছু যদি জানতে চাও কোর্সের ব্যাপারে তোমরা ডিসক্রিপশন বক্সে ভালো করে ফলো করবে সেখানে লিঙ্ক প্রোভাইড করা আছে ফার্স্টে সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা কোর্সের ডিটেলস ব্যাপার আরও জানতে পেরে যাবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনটা কি আছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি অ্যানাউন্স দ্য ইন্ট্রোডাকশন অফ ভিচ অ্যাওয়ার্ড ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কোন অ্যাওয়ার্ডটি জানুয়ারি মাসে দু একুশ সালে ঘোষণা করে জানিয়েছে তো সঠিক উত্তরে দেবে অপশন এ আইসিসি প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ড তো আইসিসি ঘোষণা করে জানিয়েছে যে জানুয়ারি মাস দু একুশ সাল থেকে যে প্রত্যেক মাসে কিন্তু আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটি দেওয়া হবে ঠিক আছে এই আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটি তারা ইন্ট্রোডিউস করেছে অ্যাওয়ার্ড লিস্টে ক্লিয়ার তো ব্যাপারটা দেখিনি আমরা ইন দুবাই দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যানাউন্স দ্য ইন্ট্রোডাকশন অফ আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড তো আইসিসি ঘোষণা করে জানিয়েছে দুবাইতে যে তারা জানুয়ারি মাস দু সাল থেকে প্রতি মাসে কিন্তু আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটি তারা দেবে ক্লিয়ার দ্য অওয়ার্ড উইল বি রেকগনাইজ অ্যান্ড সেলিব্রেট দ্য বেস্ট পারফরমেন্স অফ বোথ মেল অ্যান্ড ফিমেল ক্রিকেটার্স অ্যাক্রস অল ফর্মস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট থ্রু আউট দ্য ইয়ার আর এই যে অ্যাওয়ার্ডটি দেওয়া হবে মানে অ্যাওয়ার্ডটি মেল এবং ফিমেল দুজন মানে সবাইকে দেওয়া হবে অ্যাওয়ার্ডটি এক মাসে ক্রিকেটের পারফরমেন্স দেখে টেস্ট হোক টি টোয়েন্টি হোক ওয়ান ডে ক্রিকেটের পারফরমেন্স দেখে কিন্তু অ্যাওয়ার্ডটি দেওয়া হবে মেল এবং ফিমেল দুজনকে ক্লিয়ার এটি কিন্তু দুবাইতে আইসিসি ঘোষণা করে জানিয়েছে ক্লিয়ার তো আইসিসি ব্যাপারে দেখে আমরা চেয়ারপারসন হচ্ছেন গ্রেট বার্কলে সিইও হচ্ছেন মানুষ সহনি হেডকোয়ার্টার হচ্ছে দুবাই ইউএই এবং কবে গঠন করা হয়েছিল সেটা হচ্ছে পনেরো জুন উনিশশো নয় সালে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে স্বামীনাথন জানাকিরমান অ্যান্ড হু আদার হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে স্বামীনাথন জানাকিরোমান এবং আর একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম কি তো সঠিক উত্তরে যাবে অপশন বি অশ্বিনী কুমার তিওয়ারি তো আশ্বিনী কুমার তিওয়ারি এবং স্বামীনাথন জানাকিরামানকে অ্যাপয়েন্ট করা হয়েছে স্টেট ব্যাংকের নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে তো ব্যাপারে দেখিনি আমরা দ্য কমিটি অফ ক্যাবিনেট ডিক্লেয়ার দ্য নেমস নেইমস অব টু অফিসিয়ালস স্বামীনাথন জানাকিরামান অ্যান্ড আশ্বিনী কুমার তিওয়েরিয়া অ্যাজ নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্য অ্যাপয়েন্টমেন্টস আর ফর পিরিয়ড অফ থ্রি তো অ্যাপয়েন্টমেন্ট কমিটি স্টেট ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট কমিটি ঘোষণা করে জানিয়েছে তারা দুজনকে একজন হচ্ছে স্বামীনাথন জানাকিরমান এবং অশ্বিনী কুমার তেওয়ারাইকে তার নিজেদের ম্যানেজিং ডাইরেক্টর স্টেট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করেছেন তাদেরকে তিন বছরের টার্মের জন্য কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে ক্লিয়ার তো এসবিআই এর আইর ব্যাপারে দেখে একটু আমরা চেয়ারপারসন হচ্ছে দীনেশ কুমার খাড়া হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং কবে গঠন করা হয়েছিল পয়লা জুলাই উনিশশো পঞ্চান্ন সালে চলো পরবর্তী প্রশ্ন কি আছে উইস ট্রান্সলেশন অফ ফ্রেঞ্চ নোভেল লে ম্যারেজ দি প্লাসের ওয়ান দ্য রোম্যান রোল্যান্ড বুক প্রাইজ তো কোন ফ্রেঞ্চ নোভেলের ট্রান্সলেশন যেটি হচ্ছে লে ম্যারেজ দি প্লাসির জিতেছে রোমানিয়া রোল্যান্ড বুক প্রাইজটি তো সঠিক উত্তরে দেবে অপশান সি তামিল তো লে ম্যারেল দি প্লাস্টির একটা ফ্রেঞ্চ নোভেল যেটি তামিলে ট্রান্সলেট করা হয়েছে তো সে কারণে কিন্তু এই নোভেলটি জিতেছে রোমানিয়া রোল্যান্ড বুক প্রাইজ তো এর ব্যাপারটা দেখেই আমরা দ্য তামিল ট্রান্সলেশন অফ ফ্রেঞ্চ নোভেল লি ম্যারেজ ডি প্লাসির ওয়ান দ্য রোমানিয়া রোল্যান্ড বুক প্রাইস অ্যাট থ্রি ডে আপিজে কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল ইন কলকাতা তো কলকাতাতে তিন দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল অ্যাপিজে কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল আর সেখানে কিন্তু ফ্রেঞ্চ নোবেল লি ম্যারেজ দি প্লাসি যেটাকে ট্রান্সলেট করা তামিলে তো সে কারণেই এ বইটি জিতেছে রোমানিয়া রোল্যান্ড বুক প্রাইস ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে ওয়েস্ট কান্ট্রি হোস্টেড দ্য সেভেনটিন্থ মিনিস্ট্রিয়াল মিটিং অফ এশিয়া কোঅপারেশন ডায়লগ তো সাতেরতম মিনিস্ট্রিয়াল মিটিং যেটি এশিয়া কোপারেশান ডায়লগের জন্য করা হয়েছিল সেটি কোন দেশ হোস্ট করেছিল তো সঠিক উত্তর হবে অপশন ডি টার্কি তো সতেরোতম মিনিস্ট্রিয়াল মিটিং এশিয়া কোপারেশান ডায়লগের উপরে সাতেরতম এশিয়া মিটিং যে করা হয়েছিল মিনিস্ট্রিয়াল মিটিং করা হয়েছিল সেটি কিন্তু টার্কি হোস্ট করেছিল তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য সেভেন্টিন মিনিস্ট্রিয়াল মিটিং অফ এশিয়ান কোপারেশান ডায়লগ ওয়াজ হেল্ড ভার্চুয়ালি তো সাতেরতম মিনিস্ট্রিয়াল মিটিং যেটি এশিয়া কোঅপারেশন ডায়লগের উপর করা হয়েছিল সেটি কিন্তু ভার্চুয়ালি হেল্প করেছে করা হয়েছিল ঠিক আছে মানে অনলাইন মাধ্যমে এটি করা হয়েছিল দ্য মিটিং ওয়াজ হোস্টেড বাই রিপাবলিক অফ টার্কি দ্য কারেন্ট চেয়ার অফ এসিডি আন্ডার দ্য থিম অফ দ্য নিউ নর্ম্যাল অ্যান্ড সেফ অ্যান্ড হেলদি টুরিজম আর এই মিটিংটি অর্গানাইজ করা হয়েছিল বা হোস্টেড করা হয়েছিল রিপাবলিক অফ টার্কি যিনি হচ্ছেন কারেন্ট চেয়ার ঠিক আছে এসিডি কারেন্ট চেয়ার আর একটি থিমের উপরে করা হয়েছিল সেটি হচ্ছে দ্য নিউ নর্ম্যাল অ্যান্ড সেফ অ্যান্ড হেলদি ট্যুরিজম উপরে কিন্তু এইটি করা হয়েছিল ক্লিয়ার তো টার্কি ব্যাপারে দেখিনি আমরা ক্যাপিটাল হচ্ছে টার্কিজ লীরা এবং কি আছে উইথ স্টেট গভর্নমেন্ট লঞ্চ দ্য এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি তো কোন রাজ্যে লঞ্চ করলো এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসিটি তো সঠিক উত্তরে দেবে অপশন তো মহারাষ্ট্রের চিফ মিনিস্টার উদ্ধব থাকরে লঞ্চ করেছে নতুন একটি স্কিম সেটির নাম হচ্ছে এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি তো দেখি নি আমরা ইন মহারাষ্ট্র চিফ মিনিস্টার উদ্ধব থাকরে ফর্মালি লঞ্চ দ্য এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি তো মহারাষ্ট্রের চিফ মিনিস্টার উদ্ধব থাকরে লঞ্চ করেছে একটা নতুন স্কিম সেটির নাম হচ্ছে এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি দ্য চিফ মিনিস্টার অলসো ইনগ্রেটেড কৃষি উর্জা অভিয়ান পলিসি ওয়েব পোর্টাল সোলার এনার্জি ল্যান্ড ব্যাঙ্ক পোর্টাল মহাকৃষি অভিয়ান অ্যাপ অ্যান্ড এসিপি অ্যাপ প্রিপেয়ার্ড বাই দ্য পাওয়ার ডিসকম মাহা বিতরণ আর তার সাথে উনি আরও কিছু পলিসি লঞ্চ করেছেন সেগুলোর মধ্যে যাচ্ছে কৃষি উর্জা অভিয়ান পলিসি ওয়েব পোর্টাল সোলার এনার্জি ল্যান্ড ব্যাংক পোর্টাল মহাকৃষি অভিয়ান অ্যাপ এবং এসিপি অ্যাপ আর এগুলো প্রিপেয়ার করেছে কে সেটা হচ্ছে পাওয়ার ডিসকম মাহা বিতরণ ক্লিয়ার তো মহারাষ্ট্রের ব্যাপারে দেখিনি আমরা ক্যাপিটাল হচ্ছে মুম্বাই গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং খোশারি এবং চিফ মিনিস্টার হচ্ছেন উদ্ধব ঠাকরে চলো নেক্সট কোয়েশনটা কি আছে ওয়েন ইজ ওয়ার্ল্ড নেগলেক্ট ট্রপিক্যাল ডিজিজ ডে ওয়ার্ল্ড এন্ট্রি ডে অবজার্ভ তো কোন দিন ওয়ার্ল্ড নেগলেক্ট ট্রপিক্যাল ডিজিজ ডেটি অবজার্ভ করা হয় তো সঠিক উত্তর দেবে অপশন এ তিরিশ জানুয়ারি তো প্রতি বছর তিরিশ জানুয়ারি কিন্তু ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডেটি অবজার্ভ করা হয় তো ব্যাপারটা দেখলাম আমরা দা সেকেন্ড ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে ইজ বিং অবজার্ভড অন জানুয়ারি থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু সেলিব্রেট দ্য অ্যাচিভমেন্ট মেড টুয়ার্ডস কন্ট্রোল অফ ওয়ার্ল্ড এন্ট্রিজ তো দ্বিতীয়বার সেলিব্রেট করা হলো তিরিশ সালে ওয়ার্ল্ড নেগলেকটেড ট্রপিক্যাল দিবসটি আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড কন্ট্রোল যে সমস্ত ট্রপিক্যাল যে ডিজিজগুলো আছে সেটার উপরে সেটার উপরে কন্ট্রোল অ্যাচিভমেন্ট করার জন্য কিন্তু প্রতি বছর তিরিশ জানুয়ারি কিন্তু এই দিনটি পালন করা হয় ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দ্য মোবাইল কৃষি শাখা

অ্যান্ড এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি থ্রু ক্যাটারিং টু দ্য স্পেসিফিক নিড অফ দ্য ফার্মার তো ভারত এ এক্স এ জেনারেল ইন্স্যুরেন্স দ্বারা একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেটির নাম হচ্ছে কৃষি শাখা আর এই অ্যাপটির মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ফার্মারদের অ্যাডাপ্ট করতে পারে বেস্ট ফার্মিং টেকনিক এবং তাদের প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য কিন্তু এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে ক্লিয়ার তো ভারত এ এক্স এ জেনারেল ইন্স্যুরেন্স ব্যাপারে দেখে নিক্রম আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে সঞ্জীব শ্রীনিবাসন কবে গঠন করা ছিল দু আট সালে হেডকোয়ার্টার আছে মুম্বাই প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে

The স্কিম will be implemented বাই ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড DIIT. আর এই যে স্কিম যেটি নাম হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিমটি এটি কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর ফর্ম হচ্ছে ডিআইটিচি ভ্যালিটি পিরিয়ড হচ্ছে ফাইভ ইয়ার্স দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সাল অব্দি দ্য স্কিম উইল বিকাম অপারেশনাল ফর্ম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর স্কিমটি কবে থেকে অপারেশন শুরু হবে সেটি হচ্ছে পয়লা এপ্রিল দু একুশ সাল থেকে ক্লিয়ার তো আজকে শেষ প্রশ্ন দেখেন কি আছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইঞ্চড ইয়ার অফ এনভায়রনমেন্ট পার্টনারশিপ উইথ হুইচ কান্ট্রি ফর দ্য ইয়ার টু টোয়েন্টি ওয়ান তো ভারত সরকার কোন দেশের সাথে একটি পার্টনারশিপ করেছে এই ইয়ার অফ এনভায়রনমেন্টের জন্য দু হাজার একুশ সালের জন্যে তো সঠিক উত্তর যাবে অপশন বি ফ্রান্স তো ভারত সরকার এবং ফ্রান্স দুটি দেশ মিলে একটি পার্টনারশিপ করেছে দু একুশ সালের ইয়ার অফ এনভায়রনমেন্টের জন্যে তো ব্যাপারটা দেখে আমরা The Union Minister of Environment, Forest and Climate Change, Prakash Javedkar launched the Indo-French Year of Environment along with the Barbarian Pompli the French Minister for Ecological Transition in New Delhi on 28th January তো আঠাশ জানুয়ারি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ প্রকাশ জাভেদকার লঞ্চ করেছে একটি নতুন ইন্ডো ফ্রেঞ্চ ইয়ার অফ এনভায়রনমেন্ট আর এটি লঞ্চ করা হয়েছে পম্পলি যিনি হচ্ছেন ফ্রেঞ্চ মিনিস্টার ফর ইকোলজিক্যাল ট্রান্সলেশন দুজন মিলে কিন্তু আঠাশ জানুয়ারি কিন্তু নিউ দিল্লিতে এই প্রোগ্রামটি বা এইটি ইনোগ্রেট করেছেন বা এই পার্টনারশিপটি করেছেন ক্লিয়ার তো ফ্রান্সের ব্যাপারে দেখুন প্রো আমরা প্রেসিডেন্টের নাম হচ্ছে ইনামেল ম্যাক্রন ক্যাপিটাল হচ্ছে প্যারিস প্রাইম মিনিস্টার নাম হচ্ছে জিন ক্যাট্রিক্স এবং কারেন্সি হচ্ছে ইউরো ক্লিয়ার তো এগুলো ছিল বিশেষ কিছু দশটা কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরপর তোমাদের একটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পালে সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো পরবর্তীকালে যখন তোমরা সেই খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং বুঝতেও জিনিসটি সুবিধা হবে ক্লিয়ার তো গতকাল তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে দিই প্রথম প্রশ্নটা কি ছিল হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ভাইস চিফ অফ আর্মি স্টাফ তো আর্মি স্টাফে নতুন ভাইস চিফ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি চন্ডীপ্রসাদ মোহন্তি তো চন্ডীপ্রসাদ মোহন্তিকে অ্যাপয়েন্ট করা হয়েছে ভাইস চিফ অফ আর্মি স্টাফের জন্যে আর সেকেন্ড কোশ্চেনে কি ছিল হুইচ ফিল্ম হ্যাজ বোন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন ফিফটি ফার্স্ট আই এফ এফ আই ইন গোয়া তো একান্নতম এফ আই যেটি গোয়াতে অর্গানাইজ করা হয়েছিল তো সেখানে কোন সিনেমাকে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি ইন্টুরা ডার্কনেস তো ইন্টুরা ডার্কনেসের একটা সিনেমা যেটি একান্নতম এফ আই যেটি গোয়াতে করা হয়েছিল সেখানে কিন্তু এই সিনেমাটাকে বেস্ট ফিল্ম নমিনেশন বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ক্লিয়ার তো গতকালে কারেন্ট এফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ এ হোমওয়ার্ক তোমরা অবশ্যই কিন্তু ওর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারে একটু আমাকে লিখে জানাবে তাহলে প্রথম প্রশ্নে দেখে নাও কী আছে দ্য তোশালিক ন্যাশনাল ক্রাফ্ট মেলা হ্যাজ রিসেন্টলি বিন অর্গানাইজ ইন ডে তো কোন রাজ্যতে তোশালি ন্যাশনাল ক্রাফট মেলাটি রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছিল তো অপশানগুলো দেখানো কী কী আছে অপশন এ হচ্ছে উড়িষ্যা অপশন বি হচ্ছে মহারাষ্ট্র অপশান সি হচ্ছে বিহার এবং অপশন ডি হচ্ছে কর্ণাটকা তো কোন রাজ্যতে তোশালি ন্যাশনাল ক্রাফট মেলাটি রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছিল তো যে অ্যান্সারটি কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটি কমেন্ট করে জানাবে ক্লিয়ার আর নেক্সট কোয়েশন দেওয়া কি আছে উইথ স্টেট হ্যাজ স্টার্টেড আ স্কিম কল্ড এক পধা সুপোষিত বেটিকে নাম তো এক পধা সুপোষিত বেটিকে নাম এই স্কিমটি কোন রাজ্যে শুরু করা হয়েছে তো অপশনগুলো দেখে নাও কি আছে অপশন এ হচ্ছে বিহার অপশন বি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অপশন সি হচ্ছে রাজস্থান অপশন ডি হচ্ছে কেরালা তো যে অপশনটি কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লিয়ার আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করতে চাই যারা এখন আমি অ্যাপটি ডাউনলোড করনি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সটা ফলো করো সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে তার সাথে অ্যাপের লিঙ্কটা প্রোভাইড করা আছে তোমরা সেই অ্যাপের লিঙ্কটা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও এবং টেলিগ্রামের চ্যানেলের সাথে যে লিঙ্কটা আছে সেটি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ক্লিয়ার তো আর সেই ক্লাসটা আমি এখানে শেষ করছি যদি ক্লাসে তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটিকে লাইক করো ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে শেয়ার করো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল লাইকেনটি আছে সেটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ